বিশেষ করে আমরা মুসলিমরা যারা সুদকে ঘৃণা করি, সুদকে হারাম বলি, তারা যদি বলে সুদমুক্ত হওয়ার জন্য বনেই চলে যেতে হয়, জঙ্গলে চলে যেতে হয়, এটা আসলে মেসেজ দিবে কি জানেন? ইসলাম ইজ নট ফিজিবল ফর দিস ওয়ার্ল্ড। এটা 1400 বছর আগের সিস্টেম, বর্তমানে এটা কাজ করে না। মুসলিমরা তো গর্ব করে বলে না যে এটাই সবচেয়ে মডার্ন, সবচেয়ে ভালো, সবচেয়ে মানে ন্যায্য। তো কিন্তু এটা তো আপনি বলছেন, বিশ্বাস করছেন, কিন্তু অন্যদের কাছে কি মেসেজ ক্যারি ফরওয়ার্ড করবে জানেন? মুসলিমরা এই যুগের অনুপযোগী, সেজন্য তারা বনে জঙ্গলে যাচ্ছে, এবং ইসলাম এই যুগেরই অনুপযোগী, কোনো মডার্ন সিস্টেম না, সেজন্য মডার্ন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে মুসলিমরা টিকতে পারে না, থাকতে পারে না। সেজন্য সমাধান বলতে কিন্তু দলগত সমাধানই বোঝায়। যতদিন না পর্যন্ত আপনি সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির বিপরীতে নতুন একটা সিস্টেম দেখাতে পারবেন এবং বুঝাতে পারবেন যে এটা বেটার ওয়ার্ক করে, ততদিন পর্যন্ত কেউ বিশ্বাস করবে না, অন্তত অন্য ধর্মের বা ধর্মের লোকজন। আপনি কি মানবেন, মানে কোনো একটা হিন্দু এসে যদি বলে যে আমার হিন্দু ধর্মের অর্থনীতি পৃথিবীর সেরা অর্থনীতি মডেল বা কিছু, আপনি কি মানবেন এবং এর জন্য হিন্দু হবেন? হবেন না। এবং আপনার অবস্থাটা বর্তমান দুনিয়া ঠিক সেই রকম। এখন একটা জিনিস দেখেন যে আমরা যে ভয়ঙ্কর জালের মধ্যে আছি, সেটা আজকে আমার সাথে আলোচনা করে আপনারা জানতে পারলেন এবং যারা শুনতে পারলো তারা জানতে পারলো। কয়জনেই বা জানতে পারলো? এই কথাগুলো বলা উচিত ছিল কবে জানেন? আরও 200-250 বছর আগে, যখন এই সিস্টেমটা ডেভেলপ হচ্ছে। এই সিস্টেমগুলো ডেভেলপ হওয়ার পর 200-250 বছর চলে, তাদের হাতে 200-250 বছরের সম্পদ কেন্দ্রীভূত হয়ে সারা দুনিয়াতে তারা এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে। আপনি আমেরিকায় ছিলেন, আমি যা বলছি বাংলাদেশকে নিয়ে তার প্রতিটা কথা কি আমেরিকা সত্য না? 100% বরং আরও বেশি খারাপভাবে সত্য। কেন জানেন? কারণ বাংলাদেশ ব্যাংকের এই যেই মালিকানা সেটা স্বায়ত্তশাসন, আর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা বেসরকারি। আরও খারাপ অবস্থা, মানে আমেরিকার সব ডলার কিছু ব্যক্তিবর্গ ছাপাচ্ছে, সেই ডলার সারা দুনিয়া ব্যবহার করছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ডলার রাখছে এখনও, যদিও মানে আপনার ডলারের অ্যাগেনস্টে টাকা ছাপায় না, তারপরে কিন্তু তারা রাখছে, ওইটাই সিস্টেম। কারণ আমাদের আন্তর্জাতিক লেনদেন করতে লাগে, তার মানে ফেডারেল রিজার্ভ যত ডলার ছাপাচ্ছে সারা বিশ্বের সবগুলো দেশ থেকে সম্পদ একটু একটু করে কেড়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ছাপায় বা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো ছাপায়, যেরকম আমাদের প্রত্যেকের পকেট থেকে একটু একটু করে সম্পদ কেড়ে নিচ্ছে, ঠিক তেমনি আমেরিকা ডলার ছাপায় সারা দুনিয়া থেকে একটু একটু করে ভ্যালু কেড়ে নিচ্ছে। এবং এটা কিন্তু চুরি বা ডাকাতির পর্যায়ে পড়ে। কেন জানেন? কারণ আমি কিন্তু কোনো বিজনেস রিস্ক নেই নাই যার কারণে আমাকে লস করতে হবে, আমি কিন্তু কোনো অপরাধ করি নাই যার কারণে আমাকে জরিমানা করতে হবে। আমার হালাল টাকা আমি রেখে দিছি, আমি কি টাকা সমুদ্রের নিচে রেখে দিছি, সেখান থেকে এটা ভ্যালু চলে যাবে? আস্তে আস্তে ভ্যালু কমতেছে যেটা আমরা বলতেছি। হ্যাঁ, এবং ভ্যালুটা যাচ্ছে কাদের হাতে? কোনো কিছু এখানে কিন্তু ওই মানে শূন্যে মিলে যাও বলে কিছু নাই। কেমন, আপনি কিছু হারাচ্ছেন মানে কেউ কিছু পাচ্ছে, শূন্যে মিলে যায় না কিছু। এবং আপনি নিজের অনিচ্ছায় হারাচ্ছেন, আপনি এটা বিক্রি করছেন না, তার মানে আপনার থেকে ডাকাতি বা চুরি করা হচ্ছে। তো তারা কোনোদিন যাবে না, এই সিস্টেমটা চ্যালেঞ্জ হোক, সব মিডিয়া সব শক্তি তাদের পক্ষে কাজ করবে, কারণ তারা 250 বছর ধরে এই সিস্টেমে সেট করে ফেলছে সব। এখন আপনি এসে বলতেছেন কি যে হ্যাঁ হ্যাঁ আমার ঘুম ভাঙছে, হ্যাঁ এখন আমি কী করবো না? আপনাকে দরজা লক করলো, দরজার চারপাশে ওই ব্যারিকেড দিল, তার চারপাশে সেনাবাহিনী নিয়োগ করলো, তারপর সব জায়গায় সিসি ক্যামেরা লাগালো, তারপর এই রুমে আমাদের হুশ হলো, এখন কী করবো?